আমরা জানি পদার্থ ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কণা দুই রকমের, অণু এবং পরমাণু। পরমাণু ক্ষুদ্রতম কণা, একের অধিক পরমাণু একসাথে যুক্ত হয়ে অণু গঠন করে। পরমাণু বিভাজ্য, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা পরমাণু গঠিত। পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে রয়েছে প্রোটন এবং নিউট্রন। প্রোটন ধনাত্মক চার্জযুক্ত এবং নিউট্রন চার্জ নিরপেক্ষ। এবং পরমাণুর নিউক্লিয়াসের বাইরে রয়েছে ইলেকট্রন, ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত। এই ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে। আজ আমরা পরমাণুর গঠন মডেল পর্যবেক্ষণ করে দেখব। স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় সকলকে স্বাগতম। পরমাণুর গঠন মডেল পর্যবেক্ষণ করতে আমাদের লাগবে তিনটি ভিন্ন রঙের ছয়টি ছোট আকারের বল, জিআই তার। আমরা এখানে জিআই তার আগে থেকে গোল করে কেটে নিয়েছি। এখানে আমরা ছয়টি বল নিয়েছি, এ দুটি একই কালারের, এ দুটি একই কালারের এবং এ দুটি একই কালারের। প্রথমে আমরা বড় আকৃতির গোল করা জিআই তারটির মধ্যে দুটি বল ছিদ্র করে প্রবেশ করাই, এমনভাবে ছিদ্র করে প্রবেশ করাই যাতে এই জিআই তারের ভেতর দিয়ে অর্থাৎ বলটি আসা যাওয়া করতে পারে। এবং মাঝখানে যেটি আমরা বলেছি নিউক্লিয়াস, সেখানে দুটি একই রঙের বল এবং আরও দুটি ভিন্ন কালারের বল একসাথে যুক্ত করি। আমরা যেহেতু জানি হিলিয়ামের দুটি প্রোটন এবং দুটি নিউট্রন থাকে, অর্থাৎ এই দুটিকে প্রোটন হিসেবে কল্পনা করি, লাল বল দুটিকে, এবং এই দুটিকে আমরা নিউট্রন হিসেবে কল্পনা করি। এবং এটি নিউক্লিয়াসের মধ্যে একটি রিং অর্থাৎ জিআই তারের মধ্যে আমরা আঠার সাহায্যে লাগিয়ে দিই, এটি হচ্ছে নিউক্লিয়াস। এবং বাইরের এ দুটি হচ্ছে ইলেকট্রন, এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করেই কিন্তু এই ইলেকট্রনগুলো ঘোরে। এখানে তোমরা লক্ষ্য করো নিউক্লিয়াসের ভেতরে থাকে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন, এবং এই নিউক্লিয়াসের বাইরে ঘূর্ণায়মান থাকে দুটি ইলেকট্রন। এবার তোমরা বলো তো এটি কোন পরমাণুর মডেল? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, এটি হচ্ছে হিলিয়াম পরমাণুর মডেল। কারণ আমরা জানি হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসের ভেতরে থাকে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন, এবং বাইরে থাকে দুটি ইলেকট্রন। বিজ্ঞানের এমন মজার মজার এক্সপ্লেন করতে তোমরা কিন্তু আমাদের সাথেই থেকো। ওয়াও, আলোকশ্রী যখন এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।